হ্যালো ফ্রেন্ড আজকে আমার ভিডিও বিমানে চললে শারীরিক সমস্যা হয় তো ওঠার আগে যে যে খাবারগুলো খাওয়া উচিত না সেই সম্পর্কিত আজকের ভিডিও চলুন দেখে না যাক হাতে কম সময় ছোট্ট ছুটিতে কোথাও বেড়াতে যাবেন তাই অনেকে বিমানের উপর ভরসা করেন উচ্চতা এবং বাই তারতম্যের কারণে সমস্যার শিকার হন বিমান যাত্রীরা তবে সকলে উপসর্গ একই রকম নয় কারো কানে ব্যথা কারো অনিদ্রা আবার কেউ ভোগেন গয়ে। মাথা যন্ত্রণা এমনকি পেটে ব্যথার সমস্যাও ভোগেন কেউ কেউ তার ফলে বিমান যাত্রার আনন্দ উপভোগ করতে পারেন না তারা বিশেষজ্ঞদের মতে বিমান চড়ার আগে খাওয়া দাওয়ায় কিছু পরিবর্তন আনলে সমস্যা মিটতে পারে বিমানে চড়ার আগে আপেল ভুলেও খাবেন না আপেলে ফাইবার বেশি থাকায় হজমের সমস্যা হয় কোষ্ঠকাঠিনের সমস্যা তৈরি হয় সে কারণে বিমানে চড়ার আগে আপেল খাওয়া উচিত নয় বিমানে চড়ার চললেই হজমের সমস্যা হয় তবে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট কিংবা ডাল জাতীয় খাবার খাবেন না ব্রকোলি খাদ্যগুণ ঠিকই রয়েছে তবে ব্রোকলি খেলে কারো কারো হজমের সমস্যা হয় বমির আশঙ্কা থাকে পেটে যন্ত্রণা হতে পারে তাই বিমানে ওঠার আগে ব্রকলি না খাওয়াই ভালো বাইরে বেরোলেই জাঙ্ক ফুড দিকে নজর পড়ে অনেকে কিন্তু এ ধরনের বেশি তেল মশলাযুক্ত খাবার শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই বিমানে চড়ার আগে ভুলেও জাঙ্ক ফুড মুখে তুলবেন না অনেকেই বিমানে চড়ার আগে গরম কফির কাপে চুমুক দেন কারণ গলা ভেজাতে কফির মতো উষ্ণ পানীয় খুবই ভালো তবে বিমানে চড়ার আগে কফি না খাওয়াই ভালো বরং কফির বদলে লেবুর জল অথবা ডাবের জল গলা যেতে পারেন তাই বিমানে চড়ার আগে এই সমস্ত খাবারগুলি কথা মাথায় রাখলে বিমান শুভ হয় এবং ভালোভাবে উপভোগ করতে পারেন তাই বিমানে চড়ার আগে এই সমস্ত খাবারের কথা মাথায় রাখবেন আজ এই পর্যন্ত আসছি আবার আগামী ভিডিওতে চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং